শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির বাড়ি থেকে বেরিয়ে যখন তার নিজের কর্মসূচিতে যাচ্ছিলেন রথযাত্রার অনুষ্ঠান, তো তখন তার বাড়ির কিছুটা দূরেই মারিচিতা বোধ হয় জায়গাটার নাম, সেখানে তার কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। সাতখানি গাড়ি ছিল শুভেন্দুবাবুর কনভয়। শুভেন্দুবাবু জেড ক্যাটেগরির নিরাপত্তা পান এবং তার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফের জওয়ানরা রয়েছেন। কনভয়ের একদম প্রথমে নিরাপত্তারক্ষীদের যে গাড়িটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে, গাড়িটি ভেঙে চুরে যায়। কিন্তু নিরাপত্তারক্ষীদের সেরকম কোনো গুরুতর চোটাঘাত লাগেনি। এখানে কিছু গুরুতর প্রশ্ন সামনে চলে আসছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, পদমর্যাদায় একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান। সংসদীয় নীতি এবং রীতি অনুযায়ী সাংবিধানিক প্রধান গভর্নর, প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, এবং তারপরেই কিন্তু বিরোধী দলনেতার রাজনৈতিক গুরুত্ব। এহেন বিরোধী দলনেতা যিনি দোসরা মে যেদিনকে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো, সেদিনকে হলদিয়াতে গিয়ে তিনি যখন তার বিজয়ী সার্টিফিকেট আনতে যাচ্ছেন, তখন তার গাড়ি লক্ষ্য করে একজন ইট ছুঁড়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছে। পরবর্তীকালে সেই ভদ্রলোককে বা সেই যুবাকে দিল্লির জাহাঙ্গীরপুরি ঘটনা থেকে এনআইএ কিন্তু গ্রেপ্তার করেছিল। সেই কিন্তু শুভেন্দুবাবুর গাড়িতে হামলা চালিয়েছিল। শুভেন্দুবাবুর নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিচার বিবেচনা করে জেড ক্যাটেগরি নিরাপত্তায় উন্নীত করেছেন। তাই তিনি যখন যাবেন তখন তার কনভয়ের আগে রাজ্য পুলিশের পাইলট কার থাকা উচিত, কনভয়ের পিছনে একটা এসকর্ট কার থাকা উচিত। পাইলট কার ছিল না। যখন এই ধরনের ভিভিআইপি মুভমেন্ট হয় তখন আমরা কি দেখি, যে বড় বাস লরি সেগুলোকে রাস্তার একধারে সাইড করে রাখা হয়, ভিভিআইপি কনভয় বেরিয়ে গেলে তারপর সেটাকে ছাড়া হয়, তাও মিনিট পাঁচ দশকের পরে। এটাই প্রচলিত রীতি, এটাই আমরা সবসময় অনুসরণ করতে দেখে আসছি প্রশাসনের। এবং ভিভিআইপি কনভয়ের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা সবসময় কিন্তু স্থানীয় থানা এবং স্থানীয় প্রশাসন বা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখেন যে কনভয় পাস করছে ওখান দিয়ে, কনভয় পাস করছে ওখান দিয়ে, যাতে কি রাস্তাটাকে ক্লিয়ার রাখা যায়, যাতে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের উপস্থিতি থাকে। এটা তো প্রোটোকল, এই প্রোটোকল কিন্তু ভাঙা হয়েছে। কীভাবে একটি লরি চলে আসলো শুভেন্দুবাবুর কনভয়ে, উল্টো দিক থেকে আসছিল, এটা বড় সড়ো দুর্ঘটনা করতে পারত। জগন্নাথের আশীর্বাদে খুব অল্পের উপর দিয়ে ঘটনাটা ঘটেছে। শুভেন্দুবাবু এবং তার নিরাপত্তা রক্ষীরা চোটাঘাত লাগেননি, অক্ষত আছে। কিন্তু গুরুতর মৌলিক প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন, সামনে পুলিশের পাইলট কার ছিল না, কী করে উল্টো দিক থেকে একটা গাড়ি চলে আসলো? ওই রাস্তাটা খুব একটা চওড়া নয়, আপনারা যারা ওই দীঘা কাঁথি যান নন্দকুমার থেকে তারা দেখবেন ওটা কিন্তু ডাবল লেন রাস্তা নয়, একটা রাস্তা দিয়ে গাড়ি একদিক দিয়ে যায়, একদিক থেকে আসে, সিঙ্গেল লেন রাস্তা। তা সেখানে শুভেন্দুবাবুর কনভয় যখন আসছে নিশ্চয়ই পুলিশের কাছে আগাম খবর ছিল, তাহলে তারা যানবাহন নিয়ন্ত্রণ করেননি কেন? এটা তো গুরুতর ল্যাপস। এবং ধরুন মুখ্যমন্ত্রীর কনভয় যখন যায় তখন কি আমরা দেখি, সামনে পিছনে টোটাল স্যানিটাইজ করা থাকে, করতেই হবে, তা নিরাপত্তার প্রশ্ন। তা গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিকটা ব্লক করে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর কনভয় বেরিয়ে গেলে পাঁচ সাত মিনিট পরে আবার যান চলাচলকে স্বাভাবিক করা হয়, এটাই নিয়ম, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। শুভেন্দুবাবু বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, তার নিরাপত্তার ক্ষেত্রে এত বড় গুরুত্ব মানে গাফিলতি হলো কেন? এখানেই তো প্রশ্নটা উঠছে যে পুলিশ সুপার যিনি, কি অমরনাথ কে পূর্ব মেদিনীপুরের, আচ্ছা তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সংশ্লিষ্ট থানার যিনি আধিকারিক ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? মুখ্যমন্ত্রীর কনভয় যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হতো তাহলে কি প্রশাসন কালক্ষেপ করত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? এক্ষেত্রে কিন্তু হলো না। অর্থাৎ শুভেন্দুবাবু রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু শুভেন্দুবাবুকে শত্রু
সংসদীয় রাজনীতিতে শত্রুতা বলে কোনো শব্দ নেই, প্রতিপক্ষ হয়। আসলে শুভেন্দুবাবুর সম্পর্কে শাসক দলের সম্পর্কটা অহিনকুল হয়ে গেছে। শুভেন্দুবাবু যেভাবে প্রতিটা বিষয়ে রাজ্য সরকারকে চেপে ধরছেন, জবাব চাইছেন, এবং রাজ্য সরকার যে কেন্দ্রীয় বরাদ্দের জন্য দরবার করছে, শুভেন্দুবাবু বলছেন যে কেন্দ্রীয় বরাদ্দ পেলে সেই টাকা নয় ছয় হবে, প্রকৃত উপভোক্তাদের কাছে টাকা পৌঁছবে না, তৃণমূলের নেতা ক্যাডাররা সেই টাকা লুটপাট করে দেবে, তাই 100 দিনের কাজে কেন্দ্রীয় টাকা আসছে না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করেছে, বলছে আগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও, আজকে প্রপার উপভোক্তারা টাকা পেয়েছে তার প্রমাণ দেখাও, তারপরে আমরা টাকা দেবো। টাকা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু সেটা যেন প্রকৃত উপভোক্তার কাছে গিয়ে পৌঁছয় সেটা নিশ্চিত করার কথা বলছে কেন্দ্রীয় সরকার। এবং শুভেন্দুবাবু প্রচুর তথ্য প্রমাণ কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়ে দাবি করেছেন যে কেন্দ্রের অর্থ নয় ছয় হয়, তাই পূর্ণাঙ্গ তদন্ত করে সরকার যদি স্যাটিসফাইড হয় তবেই পরবর্তী ইনস্টলমেন্টের টাকা রিলিজ করা হোক। এইসব নিয়ে নবান্ন যার পর নাই চটেছে শুভেন্দুবাবুর উপরে। তারা মনে করছে যে শুভেন্দুবাবুর জন্যই কেন্দ্রীয় সরকার তাদের বরাদ্দ দিচ্ছে না, এবং একই সঙ্গে কয়লা, গরু ইত্যাদি নিয়ে যে সিবিআই ইডির তদন্ত হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে যে সিবিআই ইডির তদন্ত হচ্ছে, তাতে শুভেন্দুবাবু লাগাতার কিন্তু এই তদন্তের ব্যাপারে সোচ্চার ছিলেন। তিনি বারেবারে বলছেন যে প্রভাবশালীদের তদন্তকারী সংস্থা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই বড় বড় মাথাদের নাগাল পাওয়া সম্ভব হবে। অর্থাৎ শুভেন্দুবাবু আদা জল খেয়ে নেমেছেন রাজ্য সরকারের বিভিন্ন যে অভিযোগগুলো তিনি তুলছেন, যে টাকা নয় ছয়, নিয়োগ দুর্নীতি, কয়লা গরু পাচার, এইসব ব্যাপারে যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় কেন্দ্রীয় এজেন্সি করে, তাই শুভেন্দুবাবু বারবার দরবার করছেন। এই নিয়েই রাগ হচ্ছে কালীঘাট এবং নবান্নের হরিশ মুখার্জির শুভেন্দুর উপরে। তাই তিনি আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, রাজনৈতিক শত্রু, পয়লা নাম্বার দুশ্মন। ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী সৌজন্যের কথা বারে বারে বলেন, এই যে বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার কবলে পড়ল, তিনি তো একটা ফোন করতে পারতেন শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবু বয়সে তার থেকে 18 বছরের ছোট, একসময় তার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, রাজনৈতিক মতপার্থক্যের জোরে অন্য একটা দল করছেন, নন্দীগ্রামে মাননীয়াকে 1956 ভোটে হারিয়েছেন, এগুলো তো রাজনীতির অঙ্গ। তার মানে কি সৌজন্য উধাও হয়ে যাবে? কথায় কথায় বলেন আমি সবসময় সৌজন্য বজায় রাখতে চাই, একটা তো বাড়ির নামও তিনি করে দিয়েছেন সৌজন্য। তা বিরোধী দলনেতাকে একটা ফোন করার সৌজন্যটুকু দেখালেন না মাননীয়া, যে শুভেন্দু কেমন আছে, তোমার লাগেনি তো, সাবধানে দেখো, এই কথাটুকু বলায় কি মহাভারত অশুদ্ধ হতো? সামান্যতম সৌজন্যটুকু নেই। তৃণমূলের অনেক নেতা, মন্ত্রী, কার্যকর্তা রীতিমতো ভয়ে ভয়ে থাকেন। অনেকের সঙ্গে শুভেন্দুবাবুর যোগাযোগ আছে, তারা আইফোনে ফোন করেন যাতে ফোনটাকে ট্র্যাক করা যায় না, যাতে ফোনটাকে রেকর্ড করা যায় না, ফেস টাইমে কথা বলে। এখন নাকি অনেকে বলছেন হোয়াটসঅ্যাপ কলও নাকি রেকর্ড হয়, তাই হোয়াটসঅ্যাপ কলে অনেকে করেন না, আইফোনে ফেস টাইমে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন। অনেকের সঙ্গে শুভেন্দুবাবুর ব্যক্তিগত সম্পর্ক খুব মসৃণ, এবং নবান্নের অন্দরে কী কী হচ্ছে, কী কী ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী, সেগুলো কিন্তু শুভেন্দুবাবু আগাম জানতে পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন। তাই শুভেন্দুকে বাগে পেতে, তাকে হেনস্থা করতে তৃণমূল কিন্তু চেষ্টার কসুর করছে না। কতগুলি যে মামলা হয়েছে তার নামে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু প্রতিটা মামলাতেই আদালত থেকে শুভেন্দুবাবু রক্ষা কবচ নিয়ে আসছে। এই যে তিনি নেতাই যেতে চেয়েছিলেন আটকে দেওয়া হলো, আদালতে ভর্ষিত হলো রাজ্য প্রশাসন, বিরোধী দলনেতা কেন ফ্রি মুভমেন্ট করতে পারবেন না রাজ্যের মধ্যে, আদালত প্রশ্ন তুলেছে। অর্থাৎ শুভেন্দুবাবুকে পুলিশের কেস দিয়ে নানাভাবে তাকে বিব্রত করা হচ্ছে, রাজনৈতিক আক্রমণ হতে পারে, সিজিও কমপ্লেক্সের সামনে সমাবেশ হলো, বাবুল সুপ্রিয়, শায়নী ঘোষ, কুণাল ঘোষ হলদিয়াতে রাজীব বন্দ্যোপাধ্যায় সমাবেশ করলেন, কাঁথিতে হবে অখিলগিরি এবং
তার ছেলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে সমাবেশ করবেন। সুদীপ্ত সেনের বয়ান যে শুভেন্দুবাবু তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, অতএব সিবিআই তদন্ত করতে হবে। সুদীপ্তবাবু দীর্ঘদিন ধরে পুলিশের হেফাজতে আছেন, তিনি অতীতে বিমান বোস, অজিত চৌধুরী সবার নামেই অভিযোগ করেছিলেন, এবার আবার নতুন করে শুভেন্দুবাবুর নামে অভিযোগ করলেন। এবং যে সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে, সেই সুদীপ্ত সেনের একটা চিঠিকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে তৃণমূল বাজার গরম করতে চাইছে। অর্থাৎ যেন তেন প্রকার এনেও শুভেন্দুবাবুর কি বলবো আর কি, যে রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো, তাকে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করা, এটা হচ্ছে তৃণমূলের এক নম্বর অ্যাজেন্ডা এখন। শুভেন্দুবাবুকে তারা পার্সোনালি টার্গেট করেছে। আমি তো অবাকই হলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করার সৌজন্য দেখালেন না। আমি বলবো শুভেন্দুবাবু নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে বিষয়টাকে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাজ্য প্রশাসন যদি সহায়তা না করে নিরাপত্তার পুরো দায়িত্বটা কেন্দ্রীয় সরকারকে নিয়ে নিতে হবে। এমনকি তার কনভয়ের সামনে পিছনে পাইলট কার এবং এসকর্ট কার প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা করতে হবে, কারণ বিরোধী দলনেতার জীবন এত সস্তা নয়। কী করে তার কনভয়ের মধ্যে উল্টো দিক থেকে একটা ট্রাক ঢুকে পড়ল? কেন বড় বড় গাড়িগুলোকে রাস্তার ধারে পার্ক করা হলো না? কনভয় বেরিয়ে যেত, পাঁচ মিনিট বাদে আবার যেত। সিরিয়াস ল্যাপসেস, জবাব দিতে হবে প্রশাসনকে। আমাদের রাজ্য প্রশাসন এই ঘটনায় যাদের গাফিলতি আছে তাদের চিহ্নিত করে উনি শাস্তি দেবেন না আমরা নিশ্চিত, কারণ মানুষটা শুভেন্দু অধিকারী বলে। কিন্তু শুভেন্দুবাবু নিরাপত্তার দায়িত্বে আছে এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে উদ্যোগী হতে হবে শুভেন্দুবাবুর নিরাপত্তাকে আরও দৃঢ় করতে, সুদৃঢ় করতে, যাতে কোনো ল্যাপসেস বা কোনো ফাঁক ফোকর না থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকানো যায়।